আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ এক সপ্তাহ পর আমরা ফিরে এলাম আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধান আয়ন টিভির পর্দাতে। আশা করি প্রিয় ভাই বোনেরা মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ইসলামের পথে ইসলামের জন্য ছোট ছোট কাজগুলো করার তৌফিক দান করেছেন। তো ভাই বোনেরা মহান রব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে এসে বসে কয়েকটি কথা বলার এবং বলবার তৌফিক দান করবেন মহান মালিক রব্বুল আলামিন। সেই জন্য অশেষ অশেষ শুকরিয়া জানাচ্ছি মহান মালিকের দরবারে, পড়তেছি শুকরিয়ার তসবি আলহামদুলিল্লাহ। তো ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন ইসলাম এবং সমাধান আমরা প্রত্যেক সপ্তাহে রবিবারে বিকাল 7টা থেকে 8টা পর্যন্ত আয়ন টিভির পর্দায় সরাসরি করে থাকি। আমরা যে জিনিসটা করে থাকি আপনারা সরাসরি স্কাই চ্যানেলে আয়ন টিভিতে দেখতে পাবেন এবং আমাদের সরাসরি ফেসবুক লাইভে এবং ওয়েবসাইট লাইভে বিশ্বের যে কোনো জায়গা থেকে ইউকে টাইম 7 o'clock টু 8 o'clock আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধান। আপনারা তাও জানেন যে ইসলাম এবং সমাধান আমরা একটি মূলত একটি বিষয়ের উপরে আলোচনা করে থাকি, যে বিষয়টা যে টপিকটা আমাদের সেট করা থাকে এই টপিকের ভিত্তিতে আমাদের অতিথি আলোচনা করেন। তো আজকে তারও ব্যতিক্রম নয়, আমরা যে টপিকটি আজকে দেওয়া হয়েছে সেটা হলো সিন্স অফ হিপোক্রিসি, যে হিপোক্রিসি। এখন মূলত আমাদেরকে বুঝতে হবে হিপোক্রিসি জিনিসটা কী। হিপোক্রিসি জিনিসটা যেটা হচ্ছে, আমরা বিগত এক সপ্তাহে করেছিলাম ব্যাকবাইটিং, আর আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ হিপোক্রিসি। হিপোক্রিসি জিনিসটা এমন হচ্ছে সেটা আমাদেরকে মূলত বুঝে নিতে হবে, যে হিপোক্রিসি কীভাবে হয়। আমাদের সমাজে আমরা যেভাবে কথা বলি এই কথাগুলোতে হিপোক্রিসি হয়ে যেতে পারে। এন্ড হিপোক্রিসি এমন একটি গুণা যে গুণা মহান রব্বুল আলামিন বলতেছেন যে হিপোক্রিসি সহজ জিনিস থেকেই আমরা এটা পেয়ে যেতে পারি এবং এটার জন্য আমরা গুণাগার হয়ে যাব। আমি এমন একটি জিনিস ভিতরে করলাম আর মানুষকে উপদেশ দিলাম আরেকটি, এটাই হয়ে যায় হিপোক্রিসি। একজন মানুষকে আমি একটা অ্যাডভাইস দিলাম, আমার ভিতরে একটা জিনিস থাকলো আর আমি ওনাকে অ্যাডভাইস দিয়ে দিলাম আর একটা বাদ জিনিস, এটাকে হিপোক্রিসি বলা হয়। যাই হোক, আমি আর বেশিক্ষণ সময় নেব না। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বরাবরের মতোই মুফতি আশরাফুর রহমান, মুহাদ্দিস দারুল হাদিস লতিফিয়া লন্ডন। আমরা ইনশাআল্লাহ আমাদের অতিথির কাছে কথা বলব এবং উনি অনেক চমৎকারভাবে অনেক সুন্দর করে আজকের বিষয়ের উপর আলোচনা করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাদের সাথে যোগ দিতে চান ফোন কলের মাধ্যমে, আপনারা যেটা করতে হবে সেটা আমাদের স্ক্রিনে যে ফোন নম্বরটা দেখবেন এই ফোন নম্বরে সরাসরি কল দিবেন এবং আমরা আপনাদের ফোনগুলো নেওয়ার চেষ্টা করব এবং আমাদের অতিথি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মূলত যে বিষয়টি আমি বলে থাকি, আপনারা যারা ফোন করবেন আপনাদের টিভি ভলিউমটা কমিয়ে দিয়ে সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলবেন এবং আপনারা যে মূলত যে প্রশ্নটা জানতে চান এই প্রশ্নটাই সরাসরি করে ফেলবেন এবং প্রশ্নটা যদি ছোটো করে ক্লিয়ার করে বলেন আমাদের জন্য, আমরা সবাই যারা ফোন করেন সবার ফোন কলটি নেওয়ার জন্য অনেক সুবিধা হয়। তো ইনশাআল্লাহ চলুন আমাদের অতিথির কাছ থেকে আজকের বিষয়ের উপর ওনার মূল্যবান বক্তব্য শুনব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন গেল এক সপ্তাহ? আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোই নিয়েছেন পুরো সপ্তাহটাই। আমরা তো জানি যে বিষয়ে আমরা যে নর্মালি যে টপিকটা সেট করে থাকি আজকে অনেক সুন্দর, যেটা আমাদের কমিউনিটিতে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, আমরা মনে করি সাধারণ গুণা, এই বিষয়ে ইনশাআল্লাহ আপনার মূল্যবান কথা শুনবো। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট চুজ করা হয়েছে, আমি এই জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আয়ন টিভি ইসলাম এবং সমাধান এই সুন্দর অনুষ্ঠানের পক্ষ থেকে এই অনুষ্ঠানের দূরের কাছের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সাথে জড়িত কলাকৌশলী টিভি কর্তৃপক্ষ, মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানের উপস্থাপক সহ সকলকে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই সুন্দর একটি অনুষ্ঠান শরীক হওয়ার সেই অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন এবং যারা এই অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন টিভি কর্তৃপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত প্রত্যেকের জন্য এই সুন্দর অনুষ্ঠান নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিন্স অফ হিপোক্রিসি। এটা অত্যন্ত মারাত্মক একটি অপরাধ। হিপোক্রিসি, যেটাকে আরবি ভাষায় নিফাক বলা হয়, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বিশ্ব মানবতার যত মানুষ দুনিয়াতে আছেন প্রত্যেককে তিনটি ক্যাটাগরি করেছেন বর্ণনার মাধ্যমে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে একদলকে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হিসেবে, আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যারা মুমিন নয়, যারা কাফির বিধর্মী, অর্থাৎ যারা ইসলামে বিশ্বাসী নয় তাদের কথা। আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যারা মুনাফিক, অর্থাৎ হাইপোক্রিট। তাই এই দিক দিয়ে হাইপোক্রিট বা হাইপোক্রিসি যে অপরাধ, সেটা অত্যন্ত জঘন্যতম অপরাধ, এখান থেকেই প্রতীয়মান হয়। এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় এই অপরাধের যে ক্ষতি, যে অপরাধের যে ওয়ার্সতা, এই অপরাধের যে অসৌন্দর্যতা রব্বুল আলামিন বর্ণনা করেছেন। বিশেষভাবে এই অপরাধের বর্ণনায় কোরআনে কারিমে একটি সূরার নামকরণ করা হয়েছে, সূরা মুনাফিকুন। এই অপরাধ অত্যন্ত জঘন্য অপরাধ, যে অপরাধের সর্বোচ্চ স্তর গিয়ে পৌঁছলে, এই অপরাধে অপরাধী যারা হবে সেই অপরাধের সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছলে তাদের পরিণাম, সাধারণভাবে যারা মুসলমান নয় তাদের চেয়েও আরও নিকৃষ্ট। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের করিমায় যারা হিপোক্রিট, যারা হিপোক্রিসির সর্বোচ্চ স্তরে একবারে পুরোপুরিভাবে সে হয়ে গেছে, তার মননে, তার বিশ্বাসে, তার কার্যকলাপে, তাদের স্তর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তারা দুজখের সর্বনিম্ন স্তরে। আবার এই অপরাধটি যদি পুরোপুরিভাবে একজন মানুষ তার মননে, তার আচরণে, তার বিশ্বাসে না হয়ে থাকে, তাহলে সেই অপরাধ ইসলামী শরীয়তে একটি জঘন্য অপরাধ, যেটা কবিরা গুনাহ। ইসলাম এসেছে মানুষকে সুন্দর চরিত্র শিক্ষা দিতে। দুনিয়াতে যত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যত ধর্মগ্রন্থ নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক কি ছিলেন সত্য এবং মিথ্যা, সুন্দর এবং অসুন্দর, ভালো এবং মন্দ, এর পার্থক্যকারী হিসেবে, যার কারণে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সকল আসমানি গ্রন্থকে সার্বিকভাবে ঘোষণা দিয়েছেন, ও আনজালাল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থবলী নাজিল করেছেন, অন্যায় এবং ন্যায়, সুন্দর এবং অসুন্দর তার পার্থক্যকারী, তার ব্যতিক্রম ইসলাম নয়। তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে, যার আগমন সর্বশেষে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আমি প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে উত্তম চরিত্রের পূর্ণতা বিধান করার জন্য।
এর অর্থ বোঝা গেল যে পূর্ববর্তী নবীরা উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন, কিন্তু সেটার ফাইনালাইজ হয়ে গিয়েছে রহমাতুল্লিল আলমিনের কারণে, রহমাতুল্লিল আলমিনের মাধ্যমে। তাই রহমাতুল্লিল আলমিন এ জমিনে এসে কোনটি সুন্দর গুণ, কোনটি মন্দ গুণ, কোনটি ভালো গুণ, কোনটি উত্তম, কোনটি উত্তম নয়, সেই সব মানুষের মানবিক গুণাবলীর সব বর্ণনার উত্তম গুণাবলীর পূর্ণতা বিধান করে গিয়েছেন এবং সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একজন মানুষ সঠিকভাবে সুন্দরভাবে তার চরিত্রকে সুন্দরভাবে গড়তে হলে চরিত্রের ভালো দিক অনেক, যার কোনো বর্ণনা করে শেষ নয়। ভালো দিকটি অনেক, যার কারণে মন্দের দিক সেটা কম থেকে থাকে, কিন্তু তার ফলাফল অত্যন্ত জঘন্য। যার কারণে মন্দ দিক কোনগুলো সেগুলো যখন মানুষে জানতে পারে এবং সেই মন্দ দিক থেকে একজন নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সমাজকে বাঁচিয়ে রাখতে পারে, পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে, সোসাইটিকে বাঁচিয়ে রাখতে পারে, দেশকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ভালোর দিকে অটোমেটিকলি মানুষ এগুবে। যার কারণে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মন্দগুলো চিনার উপায় আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, কোনটি মন্দ। মন্দগুলো জেনে ফেললে আমরা এগুলো বেঁচে গেলেই আর সবগুলো ভালো, কারণ মন্দ ছাড়া মন্দের লিস্ট যেটি এভাবে গুণা গুণা যেগুলো কবিরা গুণা, তার লিস্ট অত্যন্ত সহজ একটি লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর বাহিরে সেই মেজর অপরাধ যেটি কবিরা গুণা সেটা এর বাহিরে হয় না, যার কারণে এটার লিস্ট ছোট। গুণা যেগুলো অথবা মন্দ কাজ সেটার লিস্ট ছোট হয়, কিন্তু এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়, যার কারণে সেইগুলো আমাদেরকে রহমাতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, রসুল পাক ইসলাম এই বিষয় থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি, হিপোক্রিসি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আমরা কীভাবে বেঁচে থাকবো আমরা যদি তার পরিচয় না পাই। শুরুতে আমাদের পরিচালক, আজকে অনুষ্ঠানের হোস্ট, তিনি উল্লেখ করেছেন হিপোক্রিসি হচ্ছে ভিতরে মন্দ জিনিস রেখে মানুষকে বাহ্যিকভাবে ভালো জিনিসের পরামর্শ দেয়া। আসলে সেটাই, অর্থাৎ কথা এবং কাজের মধ্যে সমন্বয় না থাকা, কথায় কাজে সমন্বয়হীনতা হিপোক্রিসির একটি লক্ষণ মাত্র। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়কে হাদিসে পাকের মধ্যে হিপোক্রিসির আলামত হিসেবে, চিহ্ন হিসেবে, পরিচয় হিসেবে আমাদের কাছে তুলে ধরেছেন। রসুলের পাক ইসলাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিক বা হিপোক্রিসির চিনার পরিচয় হচ্ছে, আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে তিনটি। ইজা ওয়াদা আখলাফা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। তাই মিথ্যা কথা যারা বলেন সেটা বোঝা গেল যারা মিথ্যাবাদী, তাদের মধ্যে সেই লক্ষণ আছে যেটা হিপোক্রিটের লক্ষণ। ও ইজা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে, প্রমিস করে, সেই ওয়াদাকে তারা ভঙ্গ করবে। তৃতীয়ত, ও ইজা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে সেই আমানতকে খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না, ট্রাস্টকে সে ভঙ্গ করবে, মানুষের বিশ্বাসকে ভঙ্গ করবে। এই তিনটি বুখারী শরীফের এই হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় অন্য হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আর বাউন মান কুন্না ফিহি, চারটি কোয়ালিটি যার মধ্যে থাকবে, কানা মুনাফিকান খালিসান, সে পিওর মুনাফিকের কোয়ালিটি বা সেই গুণাবলী তার মধ্যে ধরে নিতে হবে। যদি তার মধ্যে সেই গুণাবলীর থেকে, সেই যে তার চিহ্নাবলীর থেকে, সেই আলামত থেকে কোনো একটি আলামত থাকে, তাহলে ফিহি খাসলাতু মিনান নিফাক, তার মধ্যে একটি হিপোক্রিটের সাইন আছে, একটি হিপোক্রিটের একটি সাইন তার মধ্যে বিরাজমান আছে। যতক্ষণ পর্যন্ত সে এর থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সেই সাইনটি, সেই চিহ্নটি, সেই কোয়ালিটিটি, সেই চরিত্রটি তার মাঝে আছে। চারটি কি? রসুলের পাক ইরশাদ করেন যে, মান ইজা হাদ্দাসা কাযাবা,
ইজা হাদ্দাসা কাজাবা, মিথ্যা কথা বলবে। ওয়াদা আখলাফা, সে ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করবে। ও ইজা খাসামা ফাজারা, আর যখন মানুষের সাথে সে ঝগড়াঝাটি করবে, আর্গুমেন্ট করবে, কোনো মানুষের সাথে যখন তার তর্কাতর্কি হবে, তখন সে অত্যন্ত বাদ কথা বলবে, সে অসৌজন্যমূলক আচরণ করবে। ও ইজা আহাদা গাদারা, এবং সর্বশ্রেষ্ঠটি সেখানে বলা হয়েছে আহাদা গাদারা, সে যখন কোনো সন্ধি করবে, কোনো চুক্তি করবে, সেই চুক্তি সে ভঙ্গ করবে, গাদ্দারি করবে। এই চারটি কোয়ালিটি, তখন আমরা এই চারটি কোয়ালিটির মধ্যে দুটি কোয়ালিটি আমরা বেশি পাই প্রথমটির মধ্যে থেকে। প্রথমটির মধ্যে রাসূল পাক উল্লেখ করেছেন ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, এটা এই দুইটি এই হাদিসের পরাকের মধ্যে আছে, যে চারটি উল্লেখ করেছেন। এখানে আরও দুটি রাসূল পাক উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ইজা খাসামা ফাজারা, মানুষের সাথে যখন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয়, আর্গুমেন্ট হয়, তখন সেই ব্যক্তি অসৌজন্যমূলক কথা বলবে। আর অন্যটি এখানে বলা হয়েছে আহাদা গাদারা। তাহলে এই দুটি হাদিসকে আমরা একত্রিত করলে সর্বমোট আমরা পাই যে এখানে পাঁচটি। মুহাদ্দিসিনে কেরাম এই যে এগুলো মুনাফিকের আলামত, তাই বলে কি এরা মুনাফিক হয়ে গেছেন? এই ব্যাপারে হাদিসের উদ্দেশ্য কি? বুখারী শরীফের যে হাদিস আমরা উল্লেখ করলাম, এই হাদিসের উদ্দেশ্য, মুনাফিক দুই ধরনের মুনাফিক, একগুলো হচ্ছে মুনাফিকে এতেকাদি, যারা বিশ্বাসগতভাবে মুনাফিক, অর্থাৎ যারা বাহ্যিকভাবে মুসলমান হিসেবে নিজেকে প্রকাশ করেন এবং অন্তরে তারা ইমান আনেন নাই, যারা এবং এরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত নয়, এরা এদের সম্পর্কে কোরআনে কেরিমে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়ে ছিলেন এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানতেন আল্লাহর জানানোর মাধ্যমে। যেহেতু এতেকাদের বিষয়টি মানুষের হৃদয় বা কলবের সাথে সম্পর্কিত, যার কারণে সেটি মানুষ সাধারণভাবে জানা সম্ভব নয়, কারণ মানুষের অন্তরে কি লুকিয়ে রেখেছে সেটি অন্য মানুষ জানে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের খবর, অন্তরের খবর জানে। আল্লাহ হচ্ছেন আলিমুম বিমা ফিস সুদুর, মানুষের হৃদয়ে কি আছে না আছে, সে সত্যিভাবে ইসলামের প্রতি বিশ্বাসী কি বিশ্বাসী নয়, সেই জাজ করা কোনো মানুষের সে দায়িত্ব নয়। এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাদের সম্পর্কে রসুলের পাক সাল্লাম তাদেরকে ডিক্লিয়ার করেছেন। একটা কল নিয়ে আসি ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ পড়তে পারবেন মনি জি, আপনি সরাসরি টিভিতে আলোচনা করবেন? জি 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 হুজুর। তো আমি মুফতি সাহেবের একটা প্রশ্ন করতাম, দুইটা হুজুর। আল্লাহর রাসূল মদিনা শরীফ আসন নুরব দাবাকো নবীজির উসিল্লা লজারি আল্লাহর কাছে কোনো দোয়া করা যায় বলি? একজন মৌলানা সাহেবে কইলা যে খবরদার, তাই মরি গেছুন গাড়ি, মৃত্যু মানুষের উসিল্লা লজিয়া দোয়া করা ঠিক নাই, নবী তো আমরা নাখেন মানুষ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসাম ও কথাটা, যে নবীজির উসিল্লা দিয়ে দোয়া করা যায় বনি? আর আরেকটা কথা হইল হুজুর, আল্লাহর রসুল আমাদের মতন নি, তারা এক এক মৌলানা কইলা আনা বাসারও মাল্লা করছে, তুমি কত মানুষ, আমার মতন মানুষ নি, আমরা যে দেখেন মার্ফেট থেকে বাড়ি আইছি, আল্লাহ রসুল দেখেন বাড়ি আইসেন নি, আমার মাঝে তো দুর্গন্ধ আসেন, নবীজির মাঝে ইকুন আসেন নি, তাই নবীজি আমাদের মতন মানুষ নি না আলাদা, ওখান থেকে দাম চাই আপনার কাছে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারকাত। আমি আর এখন খোলা নিচ্ছি না, সরাসরি প্রশ্নের উত্তরের দিকে চলে যাব। একটা জিনিস আমি এড করতে যাচ্ছি, এই আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে, এই যে সমাজে যে বিভ্রান্তি আমি সবসময় বলি, এসব কেন ছড়ানো হচ্ছে, কে বা খারা ছড়াচ্ছে, এই বিষয়ে কিছু বলবেন এই প্রশ্নগুলোর উত্তরে? সরাসরি চলে যাব উত্তরে ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসার জন্য সে ভাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। প্রথম প্রশ্ন আপনি করেছেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসালা নিয়ে দোয়া করা যাবে কি? অবশ্যই রসুলের পাক ইসলামের ওসালা নিয়ে দোয়া করা যাবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসালা নিয়ে
রাসূলুল্লাহ পাকসাম যখন থেকে নবী, আমরা এই আলোচনা করেছি যখন নবী, কখন থেকে নবী, যখন থেকে আদম ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন থেকে, সবার প্রথমে নবী এবং সর্বশেষ নবী, যার কারণে নবী ফিজিক্যালি এই জমিনে আসার পূর্বে যখন রাসূলুল্লাহ পাকসাম এই জমিনে অনুপস্থিত ছিলেন ফিজিক্যালি, তখন তার ওসিলা নিয়ে দোয়া করেছেন আম্বিয়ায়ে কেরাম। আদম আলাইহিসসালাম দোয়া করেছেন, অন্যান্য নবীগণ দোয়া করেছেন, এমনকি আহলে কিতাবি যারা জিউস খ্রিস্টিয়ান যারা, তারাও দোয়া করেছেন যখন তারা অন্য যারা অগ্নি উপাসক সেই সময়ের ছিলেন, রাসূলের পাকসামে আগমনের পূর্বে যারা অগ্নি উপাসক অথবা যারা মুশরিক ছিলেন তাদের সাথে যখন যুদ্ধ বিগ্রহ হতো, তখন আহলে কিতাবীগণ তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে বিজয় কামনা করতেন। এমনকি রাসূলের পাক ইসলামের আগমনের পূর্বে মক্কার মুশরিকগণও আল্লাহর হাবিব ইসলামের ওসিলা নিয়ে দোয়া করেছেন। রাসূলের পাক ইসলামের বাল্যকালে যখন রাসূলের ইসলাম শিশু নবী ছিলেন, ছোট্টবেলায় রাসূলের পাক ইসলামের ওসিলা নিয়ে দোয়া করেছেন। এখান থেকে পেলাম যে রাসূলের পাক ইসলাম জমিনে আসার আগে, যেহেতু তার নবুয়ত স্টাবলিশড, তিনি আসার আগে দোয়া, তার এই ফিজিক্যাল রাসূলের পাক ইসলামের এক্সিস্টেন্স এই জমিন হওয়ার আগেই রসুলকে নিয়ে ওসিলা নিয়ে দোয়া করেছেন আম্বিয়া ইকরাম, তাই রসুল জমিন থেকে যাওয়ার পরেও সেই রসুলকে, রসুলের ওসিলা নিয়ে দোয়া করা যায়, দোয়া করা যায়। কারণ দোয়া ওসিলা নিয়ে নবীর কাছে শাফাত চাওয়া, নবীকে ওসিলা দিয়ে দোয়া করা, সেটা একটা সাইন হচ্ছে, মুনাফিকদের সাইনের একটি সাইন, অর্থাৎ এর অর্থ নয়, ভুল বুঝাবুঝির অবকাশ নেই যে কেউ যদি এই কাজটুক করে নে তাকে আপনি উপাধি দিয়ে দিবেন যে সে মুনাফিক হয়ে গেছে। অর্থাৎ রাসূলের পাক ইসলাম যে মুনাফিকের সাইনগুলো আমরা আলোচনায় ছিলাম, এই উত্তরের সাথে তার একটা সম্পর্ক আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে উল্লেখ করেছেন, এই মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা আসো রাসূলের ওসিলা নিয়ে, রাসূলের শাফাত দিয়ে তোমরা আল্লাহর কাছে শাফাত চাও, রাসূলের ওসিলা চাও, রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, লাউওয়ার উসাহুম, তারা তাদের কপালকে বুকুঞ্চিত করতো, তারা কপাল কুস করতো, অর্থাৎ তারা ভালোবাসত না আল্লাহর হাবিবের ওসিলা নিয়ে দোয়া করা, আল্লাহ রাসূলের শাফাত চাওয়া, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাওয়া আল্লাহর দরবারে, সেটা তারা পছন্দ করতো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন, যখন তাদেরকে বলা হতো তাআলাও তোমরা আসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আল্লাহর হাবিব সুপারিশ করবেন, তারা সেটা বিশ্বাস করতো না। সুপারিশ হচ্ছে একটা ওসিলা, সুপারিশ হচ্ছে অন্যের জন্য আল্লাহর কাছে চাওয়া, মাগফিরত চাওয়া। আমাদের সাধারণ সমাজেও সুপারিশ আছে, বিভিন্ন ব্যাপারে একজন আরেকজনের কাছে সুপারিশ করি, যেটাকে রিকোয়েস্টও বলা হয়, যেটাকে অনুরোধও বলা হয়। সেইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওসিলামিন হচ্ছে আল্লাহর হাবিবের কাছে চাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমাদের জন্য দোয়া করুন, মাফির ভিক্ষা করুন। তো ভাই বোনেরা, আমরা শুনতেছিলাম আমাদের অতিথির কাছ থেকে অনেক সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আলোচনা। আমি চলে যাব সরাসরি আমাদের অতিথির কাছে। আমাদের একটা প্রশ্ন হাতে রয়েছে, ইনশাআল্লাহ এই প্রশ্নটা উত্তর খোঁজার পর আপনারা যারা ফোন কলে আমাদের সাথে কথা বলার জন্য ওয়েটিংয়ে আছেন, আপনাদের ফোন কলগুলো একে একে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের কাছে একজন অতিথি, একজন কলার ফোন রেখেছিলেন, যে তো ওনার পরের প্রশ্নটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের মতো মানুষ, এটা কি ইসলাম, শরিয়া, হাদিস এবং মুফাসসির জন কী বলেন? ধন্যবাদ, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মানুষ মুমিনের ইমানের সাথে সম্পর্কিত, মুমিনের ইমানের সাথে সম্পর্কিত। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সেটা সন্দেহাতীত, এই বিশ্বাস সবাইকে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য মানুষের মধ্যেই রাসূল পাঠিয়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। বিষয় হচ্ছে রাসূল কি আমাদের মতো মানুষ? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আম্বিয়ায়ে কেরাম তারা অন্য কোনো মানুষের মতো মানুষ নয়। অন্য মানুষের মতো মানুষ যেটা বলতো, সেটা প্রত্যেক নবীদের যুগে তাদেরকে যারা বিশ্বাস করে নাই, যারা তাদেরকে মানতে পারে নাই, তারাই বলতো যে আপনারা আমাদের মতো মানুষ। এই শব্দটার প্রয়োগ
একমাত্র সবযুগেই নবীদের সাথে যারা ঈমান আনে নাই অন্যান্য নবীদের সময়েও তারা সেই নবীদেরকে বলেছেন আপনারা আমাদের সাথে মতো মানুষ, এবং সেই প্রশ্ন ইসলামের নবী রাহমাতুল্লিল আলামিন সিরাজাম মুনিরা হুজুরে পাক ইসলামের ক্ষেত্রেও ঘটেছে আপনি আমাদের মতো মানুষ, সেই তাদের পক্ষ থেকে যারা মুসলমান হয় নাই যারা ঈমান আনে নাই, যার কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ব্যক্তিসত্তার ব্যাপারে মানুষ সেটা মানুষকে প্রমাণের কোনো প্রয়োজন নেই, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব তাই মানুষ প্রয়োজনের প্রয়োজন নাই আমাদের মতো বলে, যার কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে তাকে কিভাবে মানবেন আমাদের মতো বলে মানবেন কি না, এবং যারা মুমিন নয় তারা কিভাবে বিশ্বাস করে সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহর হাবিবের সেই বিষয়গুলো জেনে নেই তাহলে অটোমেটিকলি আমরা এই যে প্রশ্ন হয় এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই নিজ থেকে পেয়ে যাব। কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার হাবিব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ, তবে আমার কাছে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে, আমাদের রব একজনই, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব একজনই যিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতে করিমার তাফসিরে তাদেরকে বলে দিন, কুল আপনি বলেন, কাদেরকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে, কাদেরকে বলার জন্য বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম একমত এতে তাফসিরের মধ্যে সবচেয়ে সহিহ তাফসির যেটাকে বলা হয় পূর্বযুগের তাফসির, তাফসির আত-তাবারি যেটাকে বলা হয় আসাহুল কুতুব ফি ফাদনি তাফসির, তাফসির ইবনে জারির আত-তাবারি, সেই তাফসিরে তাবারি থেকে নিয়ে পরবর্তী তাফসিরে পাওয়া যাবে, রেওয়ায়াত পাওয়া যাবে, হাদিসের বর্ণনা পাওয়া যাবে, যেই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন মক্কার সেই মুশরিকেরা অযথা প্রশ্ন করত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেগুলো মানুষের সাথে নবীর সাথে সম্পর্কিত নয়, নবীর ডিউটি বা নবীর যে দায়িত্ব আছে একজন রাসূলের দায়িত্ব সেই প্রশ্নের উত্তর দেওয়া নয়, কখন তাদের সেই বাণিজ্য কাফেলা ফিরে আসবে সেটা গণকের কাজ অথবা সেটা মানুষের অন্য বিষয়ের কাজ, এই যেমন সমস্ত অযথা প্রশ্ন নিয়ে যখন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসতো, তখন এই প্রশ্ন এড়ানোর জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল শিখিয়ে দিলেন এবং বললেন যে আপনি কুল্লিহা উলাইল মুশরিকিন, আপনি ওই সমস্ত মুশরিকদেরকে বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুশরিকেরা আমি তোমাদের মতো একজন, অর্থাৎ তোমরা যেভাবে ওই বিষয়ে জানো না ওটা আমার বিষয় নয়, অর্থাৎ তাদেরকে এখানে উদ্দেশ্য নয়, কেউ যদি একথা বিশ্বাস করে যে এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন যে আপনি বলেন হে মুশরিক আমি তোমাদের মতো, এই বিশ্বাস যদি কেউ করে রসুল মুশরিকদের মতো ঈমান থাকবে না, বুঝতে হবে কোরআনে করিমের আয়াত, বুঝতে হবে কোরআনে করিমের আয়াতের শানে নুজুল, কোন উদ্দেশ্য, কেন উদ্দেশ্য কী, মাকসাদ কী, তারপর কোরআনের আয়াতকে দলিল পেশ করতে হয়, যার কারণে এই আয়াতে বলা হলো যে অযথা প্রশ্ন এড়ানোর জন্য তাদেরকে জানিয়ে দিলেন যে আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহি আসে, জানিয়ে দিলেন না তোমরা যে বিশ্বাস করতে করো যে আমি ওইগুলো বলবো, আমি এই ছোটোখাটো বিষয়ের জন্য আসিনি, আমি এসেছি মানবতার মুক্তির জন্য, আমার সম্পর্ক আল্লাহর সাথে, আমার কাছে ওয়াহি আসে, যার কারণে তোমরা ধারণা করছো তোমাদের ধারণাটি ভুল, আমি তোমাদের মতো নয়, সেই বিষয়টি যে আয়াতে করিমায় বলা হয়েছে আমি তোমাদের মতো মানুষ, সেই আয়াতে কারামেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে না রসুল কারো মতো মানুষ নয়, ইউ হাই ইলাইয়া আমার কাছে ওয়াহি আসে, তাই রসুলের মতো হতে হলে যার কাছে ওহি আসবে তিনি বলতে পারবেন যে আমি রসুলের মতো, আর মুমিনদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জানিয়ে দিয়েছেন যে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, অর্থাৎ তোমরা আমার মতো নয়। ইউতিমুন রাব্বি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে খাদ্য দান করেন, আমার রবের পক্ষ থেকে আমি পানীয় পাই। আমি নবী নামাজে যখন দাঁড়াই তোমরা পিছনে কি করতেছো না করতেছো, তোমাদের দিলে কি এসেছে না এসেছে, তোমাদের খুশু খুজু কি, খুশু খুজু হচ্ছে মানুষের দিলের বিষয়। আমার পিছনে যারা থাকো আমি তাদের দিলে কি হচ্ছে না হচ্ছে নামাজে খাওয়ার পর সেটাও আমি জানি। এটা হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ রসুলের পরিচয়, আইয়ুকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নয়। আর কাফিরদেরকে সেই অযথা প্রশ্নের থেকে বন্ধ করার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলিয়েছেন তার হাবিবকে দিয়ে, আপনি তাদেরকে জানিয়ে দিন যে তোমরা অযথা প্রশ্ন করো না, তোমরা যদি দেখো তোমরা পারতেছো না তে মনে করে না আমি তোমাদের মতো, আসলে আমি তোমাদের মতো নয়। ইউহা ইলাইয়া, যার কারণে কোনো মুনি মুমিন সেটা বিশ্বাস করতে পারে না। এবং যারা মনে করবেন যে না রসুল তো মানুষ আমাদের মতন হলেন না কীভাবে, সেটা প্রয়োজন নেই প্রমাণের, কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের মধ্যে মানুষ রসুল হিসেবে, আমাদের মতো করে নয়। জাযাকাল্লাহ, অনেক সুন্দর আলোচনা, আমি ইনশাল্লাহ আপনার কাছে ফিরবো কয়েকজন কলার নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটা করুন। আমার দুইটা প্রশ্ন জানতাম স্যার। এক নম্বর হইল কি, আমি আলোকিত জ্ঞান একটা প্রোগ্রাম দেয়, এই প্রোগ্রামে আমি শুনলাম আল্লাহর রসুল দুইবার জিব্রিল আমিনকে সশরীরে দেখেছেন। বেশিরভাগ সময় মানুষের বেশে আইয়া হাজির হইতা ওহি নাজিল হইবার সময়, কিন্তু কোন সময়, এক সময় জানি যে তাইন আইসলা তান মেয়েরাজের সময় আসল রূপে দেখিসলা আল্লাহ রসুলে, আর দুই নম্বর সময়টা কোন সময় ওখানটা আমার একটা হইবা। দুই নম্বর হইল কি, যে এখন একগুরো বারোই সল হইন আল্লাহর রসুলের ছায়া আছিল না, যে আমরা যে রদিত খাড়াইলে যে ছায়া পাই, এই ছায়া আছিল না, এটা কোরআন হাদিসে মানে মানে ডকুমেন্ট কিতাবা কোনো আসেনি? আপনারা তো কোরআন এবং হাদিসের আলোকে এটা সম্পর্কে একটু তো বয়ান করবা দেয়া হয়। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। দেখি পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের সাথে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে হারিয়ে ফেলছি, ইনশাআল্লাহ আপনি আবার চেষ্টা করেন, আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আমি আমাদের অতিথির কাছে আগের ভাইয়ের যে প্রশ্নগুলো ছিল এর থেকে একটু ছোট করে একটু অ্যাড করব, আমাদের সময় স্বল্প। যে আলিম বা যারা বলেছেন যে রসুল আমাদের মতো, বা যে জায়গায় আপনি শুনেছেন ইউটিউবে শুনেছেন, আমাদেরকে রসুল আমাদের মতো কি না এটা বুঝতে হলে আমাদেরকে মুহাদ্দিস মুফতি কিছুই হতে হবে না। একটা জিনিস বুঝলেই চলবে যে যেবা যারা বলছেন ওনাদের কাছে কি ওহি আসছিল বা কবে আসবে, ওটা যদি জিজ্ঞাস করেন যে আপনাদের কাছে কি ওহি আসবে, আপনি যে রসুলের মতো হবেন, আপনি কি মেরাজে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলই একমাত্র সাফায়াতকারী, যিনি বলছেন রসুল আমাদের উনার মতো, উনি কি কিয়ামতের ময়দানে সাফাত করবেন, কাউকে কি করার অধিকার আছে? এইগুলো থেকেই আমরা আমাদের এই যে ক্ষুদ্র জ্ঞান আছে এর থেকেই আমরা বুঝে নিতে পারি রসুল কি আমাদের মতো কি না। ইনশাআল্লাহ আমি চলে যাব আমাদের অতিথির কাছে। আমাকে বলা হয়েছে আর একটা কল নিয়ে নেওয়ার জন্য, ইনশাআল্লাহ দেখি লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে আবারও হারিয়ে ফেলছি, আপনি ইনশাআল্লাহ চেষ্টা করুন, আমরা কল আবারও চলে আসছেন। আসসালামু আলাইকুম। কলার আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলতে হবে, আমরা বোধহয় আবারও আপনাকে হারিয়ে ফেলছি। ইনশাআল্লাহ টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে সরাসরি প্রশ্নতে চলে আসবেন। আমাদের যে উনি এক পাই প্রশ্ন করেছেন, যিনি উনি একটা প্রোগ্রাম দেখেন, আমরা প্রোগ্রামের নাম নিলাম না, যে প্রোগ্রামে বলা হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিসাল্লামকে দুইবার দেখেছিলেন মানুষের রূপে, এবং প্রথমবারের কথা বলে হয়েছিল মেরাজের রাত্রিতে, আর একবারের কথা কি উল্লেখ আছে কিনা? যে আছে, রসুল পাক সাল্লাম জিব্রিল আলাইহিসসালামকে তার আসল সুরতে দুইবার দেখেছেন। একবার দেখেছেন তিনি হেরা গুহায়,
যখন ধ্যানে মগ্ন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরীল আলাইহিস সালামকে সর্বপ্রথম দেখেছেন তার আসলি সূরতে এই দুইবার আর একবার মিরাজের সময় হুয়া বিল উফুকিল আলা উফুকে আলা তিনি জিবরীল ইসলামকে আসল সূরতে দেখেছেন জাযাকাল্লাহ আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ওনার আরেকটা প্রশ্ন ছিল উনি বরাবর শুনে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না এটা কোরআন হাদিস কি বলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল কি ছায়া ছিল না এ নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এই ব্যাপারে ছিল কি ছিল না একদল কথা হচ্ছে রাসূলের ছায়া ছিল না আরেকগুলো হচ্ছে রাসূলের ছায়া ছিল কিন্তু বিষয় হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন রুদ্র আসত তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবর ছায়া দিয়ে দিত তারা ব্যাখ্যা দিয়েছেন এটি যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবর ছায়া দিয়ে দিতে তখন রাসূলের পাক সাল্লামের ছায়া পড়ত না যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না কারণ একজনের ছায়াকে আমরা আগে দেখে ছোটবেলায় আমরা দেখেছি যে উস্তাদ অথবা মুরব্বীর সাথে চললে যদি সূর্য পূর্ব দিকে তাকে আমাদেরকে অন্য ওদিকে দিয়ে দিতেন যে মুরব্বীর ছায়ার উপর ছায়া পা দিও না অর্থাৎ সেটা যদিও সেটা কোনো বেয়াদবির বিষয় নয় কিন্তু সেটা একটা তাজিমের বিষয় শিক্ষানোর জন্য একটু এক্সাজারেট বা একটু বেশি করা হতো তাই রাসূলের পাক ইসলামের ছায়া এই অর্থে রাসূলের পাক ইসলামের ছায়া ছিল না আবার আরেক অভিমত হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার বা মানুষ কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শারীরিক যে বডি সেই বডি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ভাবে তৈরি করেছেন যেটাকে নূর বলা হয় আর তার কারণে তার কোনো ছায়া ছিল না এই দুই অর্থেই ছায়া ছিল যারা বলেছেন তারা আবার ছায়া নেই এই অর্থে যে যেহেতু ছায়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এসে ছায়া দিয়ে দিত যার কারণে ছায়া পড়ত না দ্বিতীয়ত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন ছায়া নেই আর এক অর্থে তারা বলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম যেটি সেই জিসিম যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সেটা অন্য সবার থেকে আলাদা বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাকে মানব খুলে এবং তার এই বডিতে ছায়া ছিল না যার কারণে আমরা দেখতে পাই যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার সুই পড়ে গিয়েছিল অন্ধকার রাত্রিতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তশরিফ আনতেই ঘর আলোকিত হয়ে গেল এবং আমি সেই সুইটি পেয়ে গেলাম সেটা আল্লাহর হাবিবের একটি মুজিজার অন্তর্ভুক্ত তাই এই বিষয়গুলো নিয়ে বেশি অতিরিক্ত আলোচনা আমি সেটাকে পছন্দ করি না কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া থাকা না থাকার উপরে সেই রাসূলের পাক ইসলামের বৈশিষ্ট্যর প্রমাণ করে না এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং রাসূলের পাক ইসলামকে আমাদের মতো মানুষ প্রমাণ করতে গিয়ে যারা ছায়াকে সাব্যস্ত করতে চান সেটা সমীচীন নয় কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মানুষ ছিলেন সেটা প্রমাণের জন্য বহুত কিছু আছে সেটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুশরিকার কাফিররা তারা বলেছে মা লিহাযা রাসূল ইয়াকুলু তোয়াম ইয়ামশি ফিল আসওয়াক তারা বলতো কারণ মানুষরা যা করেন তার তিনি করতেছেন তে তিনি রসুল হলেন কিভাবে কারণ তাদের ধারণা ছিল মানুষ রসুল হতে পারেন না তাই মানুষ রসুল হয়েছেন কিন্তু তিনি আমাদের মতো নয় কারো মতো নয় আল্লাহর সৃষ্টিতে তিনি কারো মতো নয় অনেক সময় এই ব্যাপারে একটু আলোচনা যেহেতু এসে গেছে আমি একজন খোলা ইনশাল্লাহ নিয়ে নিই তারপরে আপনার রেফারেন্সে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু হুজুর আমি কনফিউজ হয়ে গেছি কি একটা জিনিসে আমি তো আগদা তো আলিম নাই আর আপনারা ওই লাগি আলিম সমাজের লোক আপনারা কোরআন এবং হাদিস সম্পর্কে বলা জানোই জি আমি আমার লোকাল মেসাব রেডিকাইলাম একটু আগে আমি ফোন করলাম যে হুজুরে যে তান মানে আল্লাহর রাসূলে রাসূলে জিব্রাইল আলাইহিস সালাম রে দুই দফা সশরি দেতে আসলো তার আসল রূপে আল্লাহ যেভাবে বানাইছে এবারে আমার লোকেল হুজুরে হইলা হইলা না আপনি হইছেন হেরা গুহার দেখছেন আর টাইম হইলা না তান দেখলে একবার ওহি নাজিল বন্ধ হয়ে গেছিল ওই সময় হতার দিন তাই উদাস অবস্থায় আল্লাহ রাসূল আসলা আর দেখুন যে এখন কিতা আমারে আল্লাহ বুলি গেলেন না কিতা কিছু কিছু যেমন ওলা কিছু মনে হয় আর যেমন মানুষের মাতামাতি আনা গুণা আরম্ভ করছে কাফির হলে
এসেও আইন ফোটা তখন দেখেন আল্লাহর রসুলে দুনিয়া এবং আসমানে একটা কুরসির মধ্যে জিবরিল আমিন আইয়া হাজির হইছে আল্লাহর রসুলে দেখছেন। আমি আপনার কথা আর ইয়া আলিমর কথা দিয়ে যেন কনফিউজ হয়ে গেছি কি আমি একটু আর আপনি হইলে হেরা গুয়ার মধ্যে দেখো হইছে যে তো ফইলাও এখন কোনটা সঠিক হুজুর ওখানটা একটু আমি তোরা একটু আগে শেয়ার করো আপনার লোকে সরি আমার বাদ মনে করো না জানো। জাজাকাল্লাহ আপনি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আপনি আলোচনা করবেন আমাদের অতিথি এবং এটার যে জায়গায় এই সমস্যাটা হয়েছে বা কনফিউশন যেখানে এখান থেকে উনি ইনশাআল্লাহ এটার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। ওকে বিষয়টি ভাই যেখান বলেছেন আপনাকে অশেষ ধন্যবাদ আমি জানাই। এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনকে দেখেছেন আপনি আলোচনা করেছেন অনুষ্ঠানে শুনেছেন দেখেছেন এই অনুষ্ঠানে ওলামায়ে কেরাম যিনি আলোচনা করুন যে আপনাকে আবারও আমার বন্ধ করতে হচ্ছে অনেক কলার চাপ আমি কয়েকজন কলার ইনশাআল্লাহ নিয়ে আপনার কাছে ফিরছি ইনশাআল্লাহ প্রশ্নটা আমার কাছে লেখা আছে আপনার কাছেও আছে আমরা এই আপনি আপনি টেলিভিশন দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার উত্তরে আমরা যাবো এই কয়েকজন কলারের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন আছে আপনার? জাজাকাল্লাহ আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা সরাসরি প্রথম প্রশ্নতে ওনার যে কনফিউশন যেখানে ওটা তার যদি আপনি একটু সুরাহা করে দেন তারপরে ওই যে ওটা প্রশ্ন বিষয় হচ্ছে আমরা আসলে দর্শক যারা প্রশ্ন করেন তাদেরকে আমরা অনুরোধ করব যে বিষয়টি আপনার জানা আছে বা জানার সম্ভাবনা বা আপনার কাছ থেকে জেনে নিয়েছেন এই উদ্দেশ্যে প্রশ্ন করবেন যে কোনো টিভি চ্যানেলে আপনি প্রশ্ন করুন। এই জন্য প্রশ্ন করবেন না যে ওই প্রশ্ন আমি এখান থেকে এভাবে জানলাম আবার আপনি এখন এইভাবে বললেন আবার আমি ওনাকে জিখালাম উনি এভাবে বলল। এই বিষয়টা আমরা এখানে আসলে আমার ইয়ে লাগছে বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ঐতিহাসিক বর্ণনা ভিন্নভাবে আছে যেমন আপনার এক প্রশ্নের উত্তরে ছায়ার পেপারটি এখন এক হুজুর বলেন ছায়া আছে এক হুজুর বলেন ছায়া নেই বিভিন্ন জিনিস বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে রসুলের পাক ইসলামের যখন হেরা গুহায় ছিলেন সেখানে আবার উনি যেটা আরেকজনের কাছে যেটা শুনেছেন সেটাও হবে হতে পারে কারণ যখন রসুলের পাক ইসলামের কাছে ওহি আসা ফাতরাতে ওয়াহি হয়েছিল কিছুদিন রসুলের পাক ইসলামের ওহি আসা বন্ধ হয়েছিল তারপর আল্লাহর পক্ষ থেকে রসুলের পাক ইসলামকে এই খুশখবরি দেওয়া হয়েছে এবং সেই সূরা দুহা নাজিল হয়েছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ও মা কালা আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই আপনা থেকে বিমুখ হন নাই। তো আসলে আপনি হুজুরের কাছে জেনেছেন যিনি কাছে আছেন তার কাছ থেকে আপনি কিতাবের আবারত সহ সেটা জেনে নেবেন এটাই আমার অনুরোধ। এতে যদি আমার রেফারেন্সে ভুল হয়ে থাকে আমি আমারটা আমি শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। তারপরে একজন কলার ফোন করেছিলেন যে আমরা যখন দোয়া করি এ সময় কি নবীর উসিল্লা নিয়ে কি দোয়া করা যাবে কিনা? জি মুরব্বী সাহেব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি প্রথম কলার যিনি ওনার প্রশ্ন ছিল ওসিলা নিয়ে আমরা আলোচনা করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা যাবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুমিনদের জন্য সবচেয়ে বড় ওসিলা আল্লাহর সৃষ্টির জন্য সবচেয়ে বড় ওসিলা আম্বিয়া কেরামের জন্য তিনি ওসিলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তার ওসিলায় তার সাফাতেই কিয়ামতের দিন বিচার কার্য শুরু হবে তাই দুনিয়াতে আমরা তার ওসিলাই পার পেতে পারি আমরা তার ওসিলা নিয়ে দোয়া করতে পারি। আমরা কলারের দিকে যাচ্ছি না আমাদের সময় স্বল্প ইনশাআল্লাহ আমাদের আজকের টপিকের উপরে কিছুক্ষণ আলোচনা শুনে তারপরে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে আমি আপনাকে বেশি দিতে পারবো না 2-3 মিনিট পর্যন্ত। ধন্যবাদ আমার প্রশ্নকারী ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা প্রশ্ন করেছেন আমরা আমাদের জ্ঞান থেকে দিয়েছি ভুল ত্রুটি হতে পারে আমরা ইচ্ছাকৃত ভুল করার চেষ্টা করি না ইনশাআল্লাহ। সো এখানে বিষয়ে যে আজকে আলোচনা করতেছি আমরা সিন অফ হিপোক্রিসি হিপোক্রিসির গুণার যে পরিমাণ সেটা অত্যন্ত বড় গুণা কবিরা গুণা এর মধ্যে বুখারী শরীফের যে হাদিস আমরা আলোচনা এনেছিলাম এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম 4টি কথা বলেছেন। একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে ওই 3 অথবা 4টি যার মাঝে সে মুনাফিক এর অর্থ নয় সে মুনাফিক হয়ে গিয়েছে
কারণ সেটা মুনাফিক নেফাকে আমলি, এর উদ্দেশ্য হচ্ছে যে ওই কাজগুলো মুসলমানের কাজ নয়, ওইগুলো কোনো মুমিনের কাজ নয়, ওই কথা বোঝানো। এটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই ব্যাখ্যা। ইমাম ইবনে হাজার আসকালানি, ইবনে রাজব হাম্বলি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তারা উল্লেখ করেছেন এর ব্যাখ্যা হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলা রাসূলের পাক ইসলাম নেফাকে আমলি কার্যক্ষেত্রে মুনাফিকের সাথে আমলের মিল সেটা বোঝানোর জন্য। আবার এই ব্যাপারে ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলহি বলেছেন যে রসুলের পাক ইসলাম উম্মদদেরকে সতর্ক করার জন্য বলেছেন যে এগুলো এত নিকৃষ্ট কাজ যেগুলো মুনাফিকের কাজ হয়ে থাকে, আর মুনাফিকের শাস্তি হচ্ছে যে তারা সর্বনিকৃষ্টতম দুজখে যাবে। তাই ওই কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য, ভয় প্রদর্শনের জন্য, ইনজারের জন্য, তহজিরের জন্য আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসুন, অথবা বলেছেন মানকুন্না আরবাউন মানকুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। তাই ওই সমস্ত আমল যেগুলো দেখেন তো এখানের মধ্যে একটি হচ্ছে ইজাতুমিনা খানা, যখন আমানত রাখা হবে তখন সে সেটাকে ভঙ্গ করবে। টাইম শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ, আমরা আমানতের উপরে অন্য একদিন আলোচনা করব। জাযাকাল্লাহ ফিয়া ভাই ও বোনেরা, আমরা শুনতেছিলাম অনেক সুন্দর আলোচনা আমাদের অতিথির কাছ থেকে। দেখতে দেখতে সময়টা স্বল্প থাকার কারণে সময়টা শেষ হয়ে গেছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন ইসলামের পথে থাকার, ভালো পথে থাকার, সুষ্ঠু পথে থাকার। আমরা যেন পথ প্রপষ্ট না হই, বেপথে যেন চলে না যাই, আমরা যেন রং পথ অবলম্বন না করি, আমরা যেন সঠিক পথেই থাকি, ইসলামের পথেই থাকি। আমরা যেন একের কথা অন্যকে না বলি, ভিতরে একটা রাখি, বাহিরে আরেকটা যেন না বলি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুষ্ঠুভাবে জীবনযাপন করার এবং সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার। মহানবুল আলমিন, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী সপ্তাহে ইসলাম এবং সমাধান দেখতে ভুলবেন না। সেই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু।